প্রথম দিকে সবকিছু ঠিকঠাক গেলেও শেষের দিকে এমনটাও ঠিক গেল না বাংলা টাইগারদের, যেখানে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম গ্রুপ স্টেজের ম্যাচে হারলো এই বাংলাদেশ, যেখানে প্রথমে স্কটল্যান্ড ব্যাট করতে আসলো এবং 140 রান করলো এবং 141 টার্গেট দিল। অন্যদিকে বাংলাদেশ এর জবাবে 6 রানে প্রায় হেরে গেল, অর্থাৎ 134 রান করতে পারলো শেষ পর্যন্ত এই বাংলাদেশ। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, আজকের ম্যাচটি হেরেছে বাংলাদেশ ঠিক সাকিব আল হাসান এবং সেই মুশফিকার রহমানের আউটে, তার কারণ টানা 18 রানে প্রথম দুই ওপেনার ফিরে যাওয়াতে তারপরে মুশফিকার রহিম এবং সাকিব আল হাসান সেই আস্তে আস্তে পার্টনারশিপের দিকে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল হয়তো বাংলাদেশ জিততে পারে এবং জেতার আশঙ্কা বেশি। যখন গ্রেভসের ওভারে দুটো উইকেট পড়ে গেল তখনই কিন্তু এক তো গ্রেভস সাকিবকে আউট করলো, তারপরে আউট করলো সে মুশফিকার রহিমকে, তো তারপরে ম্যাচ ওখানেই ঘুরে গেল। হাজার চেষ্টার পরেও আজকে বাংলা টাইগার্সরা হেরে যাচ্ছে, তার কারণ আপনাদেরকে জানাই সুপার 12-এ জায়গা করার জন্য কিন্তু বাংলাদেশ মাত্র 3টি সুযোগ পাবে এবং এখন কিন্তু বাংলাদেশের ফর্ম ছন্দ নেই, অর্থাৎ একবার বিষয় আর দুটো ম্যাচে কি করে, কিন্তু এক একটা ম্যাচ কিন্তু এখন নক আউটের মতো। তো আজকে ভিডিও রইল এইটুকু, ম্যাচ হেরেছে কিন্তু আজকে টসে, আজকে টসে জিতে বাংলাদেশ যদি ব্যাটিং করার সিদ্ধান্ত নিত তাহলে অবশ্যই এই ম্যাচটি জিতত, তার কারণ শেষে যতই পিচে যাচ্ছে তত ব্যাট আর বলে কানেক্ট ঠিকঠাক হচ্ছে না, 6 মারার চেষ্টা করলেও ব্যাট বলে সোলো পিচের জন্য ঠিকঠাক কানেক্ট হয় না।